প্রেমের গল্প দাদু তোমার জাঙ্গিয়া প্রেমে লাগে ও সরি একটা সো গাইস ওয়েলকাম টু ব্লগ সো দেখতে দেখতে ব্লগ 3 চলে এসেছে আমাদের আজকে আমরা যাব পুজুরবাড়ি খুব একটা মানে ভয়ঙ্কর জায়গা বলে আমি জানি না সো এখানে গিয়ে পুরোটা দেখাবো কিরকম লাগবে লেটস গো এসে গেছে তোকে মেমে লাগছে কেন লাগছে কেন আমাদের আরেকটা পার্টনার আমাদের পাশে দেখতে পাচ্ছ ওয়ান অ্যান্ড ওয়ান লেডি ওর মুখটা দেখতে পাচ্ছ তো সো এখন আমরা যাচ্ছি পুজুরবাড়ির দিকে সো তোমাদের ইন্ট্রোডিউস করাই আমাদের টিচার পুজুরবাড়িতে যেহেতু আলাদাভাবে আমাদের ঢুকতে দেবে না আমাদের টিচার নিয়ে আসতে হলো আমার নামটা বলে দাও কোথা থেকে এসছো কোথায় থাকো আই এম অনিক ফ্রম বাংলাদেশ হাই লেটস গো সো গাইস আমরা চলে এসেছি পুজুরবাড়ি বল কিছু কি বলবো আর পুতুলবাড়ি এসে গেছি পুতুলবাড়ি তোমরা কয়েকটা শর্ট নিয়ে নাও পুতুলবাড়ি এটাই হচ্ছে মানে পুতুলবাড়ির পেছন গেটটা ব্যাক সাইডটা তোমরা ফুল বাড়িটা দেখে নাও সামনের দিক দিয়ে শর্টটা নিয়ে নাও আস্তে আস্তে শর্টেজ দেখালাম যতটা কভার করার চেষ্টা করলাম আর কিছু করার নেই কেন কি যাদেরকে জিজ্ঞেস করছি মানে ক্যামেরা দেখলে মনে রীতিমতো আমরা অ্যাটাক করছি বুঝলি যাই হোক আমি বাইরে থেকে শর্ট নেবো এখান থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে আবার এদিকে শুটিংও চলছে তোমার মানে এদের তোমরা শুটিংয়ের ভিডিও দেখে নাও কয়েকটা ভিডিও তুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পেছনে শুটিং হচ্ছে গাদাদের মতন গাদাদের দল শুটিং পুরো গাদাদের দল সো আমরা আস্তে আস্তে এখান থেকে চলে যাবো সামনের ফ্রন্টটা পেছনে যতটা কভার করলাম মানে সামনের যতটা কভার করার চেষ্টা আমরা করলাম ভেতরে ঢুকতে দিল না এত পেছনে কেন মানে যেহেতু ওইখানে মানে ইগালায়ের মতন তাকিয়ে আছে একটা বুড়া আর বুড়ি এই যে তোমরা দেখতে পাচ্ছ ইগালায়ের মতন দুজন দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রী আমাদেরকে ঢুকতে দিচ্ছে না ভেতরে পুরো মানে বাঘের মতন থাকি আছে বলেছি আমরা স্কুল থেকে এসি তাও দিচ্ছে না যেতে যেভাবে হোক ধীরে ধীরে আমরা ব্যাক করবো আস্তে আস্তে ঢুকতে এলো না দেখলে তোমরা সো এবার আস্তে আস্তে এদিক থেকে বেরিয়ে যাবো আমরা ফ্রন্ট পার্টটা আর ওই মূর্তিটা নেওয়ার চেষ্টা করবো তো আর কিছু বলার নেই লেটস গো আবার লেটস গো দুজন এখন প্রেমের গল্প করছে লাভ বার্ডস লাভ বার্ডস আর দাদু এখানে স্নান করছে ওরা দাদুকে দেখছি সো গাইস আমরা এখন একটা ঘাটে লঞ্চের জন্য বসে আছি তো আমরা ড্রোন শট নিলাম ড্রোন শটটা দেখে বলো কিরকম হয়েছে পুতুলবাড়ির ভেতরে ঢুকতে দেয়নি ফার্স্ট অফ অল ড্রোন শট আর বলিনি ফার্স্ট অফ অল পুতুলবাড়ির ভেতরে আমাদেরকে ঢুকতে দেয়নি তোমরা দেখলে বাইরে দিয়ে শট নিলাম ড্রোন শটও নিয়েছি সব শট নিয়েছি যতগুলো পেরেছি ও সরি একটা মেয়ে ছিল যাই হোক আমরা এখন গঙ্গার ধারে বসে আছি এখন যাও একটা লঞ্চের জন্য ওয়েট করছি এখান থেকে লঞ্চের আই কার্ড সামথিং আছে তো ডাইরেক্ট লঞ্চে গিয়ে দেখা হবে তোমার আমরা জেটি ঘোড়ায় গেছে পুতুলবাড়ি ঘোড়ায় এবার আমরা ব্যাক করবো বাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এন্ড গো বাই
কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবিয়াসলি করো আগের ভিডিওতে পারি পুরো ভিডিওটা প্লিজ দেখবেন পুরো ভিডিও লাস্টে কেউ দেখে না পুরোটা কি করে দেবে যাই হোক পারলে দেখো সো বাই